প্রতিষ্ঠা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলার উন্মুক্ত প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় উদ্বোধনী আয়োজন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ.ম.শ. আরিফিন সিদ্দিক। তিনি বলেন, শিল্প সংস্কৃতি পারে তরুণ প্রজন্মকে সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে দূরে রাখতে। সমৃদ্ধির সাথে সংস্কৃতির এর গভীর সম্পর্ক রয়েছে। আমাদের বর্তমান সময়ে যে সংকটগুলো আমরা দেখি, বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছেলে সে জঙ্গিবাদের সঙ্গে যুক্ত হয়, এটি একেবারেই অচিন্তনীয়। আজকে যে দেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির জবাব দেওয়ার জন্য একমাত্র উপায় হচ্ছে যত বেশি সাংস্কৃতিক কর্মকাণ্ড দেশে চলতে পারে। প্রদর্শনীতে অংশগ্রহণকারী ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 5 জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। পরে অতিথিরা প্রদর্শনীটি ঘুরে দেখেন। এতে বাংলাদেশ ও ভারতের 77 জন প্রবীণ ও নবীন শিল্পীর 96টি চিত্রকর্ম স্থান পায়। শিল্পী নন্দলাল বসুর ভাষায় গতি, ভঙ্গি, ছন্দ নিয়ে ভাবকে প্রকাশ করা শিল্পকর্মের নাম প্রাচ্য শিল্পকর্ম। চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন বলেন, দুদেশের শিল্পীরা মায়াময় পরিধি রচনা করেছেন তাদের শিল্পকর্মে। প্রাচ্যধারার শিল্পরীতি যে যাদের মাধ্যমে হয়েছিল বা যে প্রতিষ্ঠানের মাধ্যমে হয়েছিল, যেটা পশ্চিমবঙ্গের কলকাতায় সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট নামে যুক্ত, সেই প্রতিষ্ঠানের বেশ কিছু শিল্পী তাদের কাজও এখানে এসছে। ষষ্ঠবারের মতো আয়োজিত এই প্রদর্শনীতে প্রাচ্যধারা চিত্রের সঙ্গে যুক্ত হয়েছে সমকালীন প্রাচ্য চিত্র চর্চাকারী শিল্পীর চিত্রকর্ম। প্রদর্শনী চলবে শুক্রবার পর্যন্ত। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা।